হ্যালো সুন্দরবন, সপ্তমুখী নদীর তীরে বদ্বীপ সুন্দরবন দেখতে পাবে কত খাড়ি নদী নালা বন। আজকে আমি আছি সুন্দরবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করব এবং কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করে সেটা দেখব। সো আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের সুন্দরবন। চিরসবুজ নিস্তব্ধ এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী। এই বৃক্ষের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয় সুন্দরবন। সুন্দরবন সম্পদ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধশালী হওয়ায় ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে সুন্দরবনকে স্বীকৃতি দেয়। বৃহত্তর সুন্দরবনের বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবিচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে তালিকাভুক্ত হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের 2/3 এলাকা বাংলাদেশে এবং 1/3 এলাকা অবস্থিত ভারতে। 18 শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন ছিল প্রায় 16,700 বর্গ কিলোমিটার। সে সময় এই বনের নিয়ন্ত্রণ ছিল জমিদারদের হাতে। 1828 সালে ব্রিটিশ সরকার সর্বপ্রথম সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। 1830 সাল থেকে সুন্দরবনের বিভিন্ন অংশ লিজ দেওয়ার প্রচলন শুরু হয় এবং পরে 1831 সালে সুন্দরবনের মানচিত্র প্রকাশিত হয়। ইউরোপিয়ানরা লিজ গ্রহণ করে অমূল্য এই বনাঞ্চলকে আবাদ জমিতে রূপান্তর করতে থাকে। রূপান্তরের সময় তারা বৃক্ষ ও ছোট ছোট গুল্ম কেটে ফেলতে শুরু করে, ফলে সুন্দরবনের আয়তন ব্যাপক হারে কমতে থাকে। পরবর্তীতে 1878 সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। 1879 সালে সুন্দরবনের দায়দায়িত্ব বন বিভাগের উপর ন্যস্ত করা হয়। উইকিপিডিয়ার তথ্য মতে সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও বক্ষপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলীয় নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত এবং বাকি অংশ ভারতের মধ্যে অবস্থিত। বর্তমানে আমরা এখন অবস্থান করছি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। প্রিয় দর্শক, সুন্দরবনের উপর থেকে সুন্দরবনকে যতটা সুন্দর এবং মনোমুগ্ধকর দেখা যায়, বাস্তবে তার বিপরীতে। এখানে অ্যাডভেঞ্চার করতে হলে আপনাকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে, যেমন লবণাক্ত পানি, ম্যানগ্রোভের শ্বাসমূল, ঘন জঙ্গল, নেটওয়ার্কের বাহিরে এবং বিভিন্ন পোকামাকড় ও বাঘের ভয়। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি ম্যানগ্রোভ খ্যাত এই সুন্দরবন। এই বনে রয়েছে জানা অজানা নানা ধরনের উদ্ভিদ। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরী, গরান, কেওড়া, বাইন, গোলপাতা ও খলিশা গাছ। সুন্দরবনের মধু উৎপাদনের সময় সাধারণত মার্চ মাসের শেষের দিক থেকে শুরু করে জুন মাস পর্যন্ত। এই সময়ে সুন্দরবনে অনেক প্রকার ফুল ফুটতে দেখা যায়। প্রকৃতিতে অনেক প্রকার ফুল থাকলেও মৌমাছিরা প্রধানত 4টি ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে, আর তা হল খলিশা, গড়ান, কেওড়া ও বাইন। মৌমাছি এই সময়ে সুন্দরবন থেকে যে মধু সংগ্রহ করে মৌচাক পূর্ণ করে তা সংগ্রহ করার পর আমরা তাকে সুন্দরবনের মধু বলে থাকি। বাংলাদেশের 2022 সালে সুন্দরবনের মধু থেকে রাজস্ব আয় হয় 36,93,600 টাকা এবং মোম থেকে আয় হয় 15,31,200 টাকা। সে বছর সুন্দরবন থেকে 2,320 কুইন্টাল মধু ও 696 কুইন্টাল মোম পাওয়া যায়। জানা গেছে 1860 সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করা হয়। বন সংলগ্ন একটি ক্ষুদ্র গোষ্ঠী বংশ পরম্পরায় মধু সংগ্রহ করে থাকে, এদেরকে মোয়াল বলা হয়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সবচেয়ে বেশি মধু পাওয়া যায়। তবে লোক মুখে শোনা যায় সুন্দরবনের সকল ফুলের মধুর চেয়ে খলিশা ফুলের মধুর গুণাগুণ অনেক বেশি। যারা নিয়মিত মধু খান তাদের জন্য বলে রাখি, সুন্দরবনের আবহাওয়ার তারতম্যের কারণে খলিশা ফুলের মধু অনেক পাতলা হয়ে থাকে। প্রিয় দর্শক,
প্রতিকূল পরিবেশে আপনি যদি আপনার সাহস এবং শক্তির পরীক্ষা করতে চান তাহলে সুন্দরবনই হতে পারে আপনার জন্য বেশ উপযোগী একটি জায়গা। আর হ্যাঁ, আমাদের সুন্দরবন ভ্রমণের সঙ্গে ছিলেন মৌচাক থেকে মধু সংগ্রহ করা মোয়াল ভাইয়েরা। ধন্যবাদ জানাচ্ছি সেই মোয়াল ভাইদের যাদের সাহায্য নিয়ে আমরা বনের কোহিনে গিয়েছি, যেখানে শতভাগ ভ্রমণপ্রিয়াসী মানুষ কখনোই যেতে পারে না। ভিডিওর শেষে এসে এত সুন্দর একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। ভ্রমণের দিক থেকে আমার এই পর্যন্ত 26টা জেলা ঘোরা শেষ, বাট সবচাইতে মজা, মানে সবচাইতে অ্যাডভেঞ্চার, তারপর হচ্ছে যে রোমাঞ্চ, কষ্ট, সবকিছু একটা জায়গায় পাইছি, সেটা হচ্ছে যাবার আগে বলবো, ভ্রমণ করুন, অজানাকে জানুন, সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য খুঁজুন এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন। আল্লাহ হাফেজ।